দেখো এই যে কনস্ট্যান্টটা ধরেছিলাম আমার একটু ভুল হয়েছে এটাকে কে না ধরে এটা কে ড্যাশ ধরা উচিত কে ড্যাশ ধরলে ভালো হয় কারণ কে বলে আমাদের একটা অপর একটা ধ্রুবক আসবে ঠিক আছে তাহলে এর কে ড্যাশ ধরা উচিত এর আগে যে কনস্ট্যান্টটা ধরেছিলাম এটা কে না ধরে কে ড্যাশ ধরো এবার চলে এসো সিজেস পদ্ধতিটা আমি বলেছিলাম কে ড্যাশের মানে দুটো জিনিসের উপর নির্ভর করে একটা প্রকৃতির উপর আর একটা পরিমাপ পদ্ধতির উপর তোমার মাধ্যমে প্রকৃতির উপর এবার তুমি সিজিএস পদ্ধতিতে চলে এসো সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান হয় ওয়ান বাই কে ওয়ান বাই আর একটা ধ্রুবকে হ্যাঁ সেটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত কে ইজ ইকল টু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কিসের উপর নির্ভর করে অনলি মাধ্যমের উপর নির্ভর করে শুধুমাত্র মাধ্যমের উপর নির্ভর করে কোন মাধ্যম ঠিক আছে বিভিন্ন মাধ্যমের বিভিন্ন রকম হয় যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে এসআই পদ্ধতিতে কে এর মান এই যে কেটা আছে এই এসআই পদ্ধতিতে এই সরি এসআই বায়ু যদি হয় বায়ু অথবা শূন্য মাধ্যম মাধ্যম এর ক্ষেত্রে এই কে এর মান হয় ওয়ান তার মানে ড্যাশ এর মান ওয়ান ঠিক আছে তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মান ওয়ান হয় তার মানে কি ড্যাশ এর মান ওয়ান বাই ওয়ান তার মানে ড্যাশ এর মান ওয়ান তার মানে বায়ু কিংবা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই ফর্মুলাটা কি হবে বলতো ওই যে ফর্মুলাটা ছিল সেটা কে মান ওয়ান কি হবে যদি বায়ু বা শূন্য মাধ্যম না হয় শুধু সিজিএস পদ্ধতিতে হয় তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলা কিন্তু এরকম হবে কিউ ওয়ান কিউ টু বাই কে ড্যাশ মান হচ্ছে ওয়ান বাই কে মানে নিচে কে যাবে কে আর স্কোয়ার ঠিক আছে তাহলে সিজিএস পদ্ধতিতে ফর্মুলা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ফর্মুলা হচ্ছে এফ ইজিক টু কিউ ওয়ান কিউ টু বাই কে আর স্কোয়ার ঠিক আছে আর সিজিএস প্লাস বায়ু দুটো যদি একসঙ্গে হয় সিজিএস পদ্ধতি প্লাস বায়ু তাহলে কে ড্যাশ কে এর মান হয় এক তার মানে কে ড্যাশের মান হয়ে যাবে ওয়ান বাই কে মানে এক এক বাই এক মানে এক তার মানে ফর্মুলা হয়ে যাবে কে এর মান এক হওয়ার জন্য এরকম এফ ইজিক টু কিউন কিউ টু বাই আর স্কোয়ার সিজিএস প্লাস বায়ু হলে আর শুধু সিজিএস হলে কিউান কিউ টু বাই কে আর স্কোয়ার তোমাদের অত ডিটেলস না পড়লেও এই যে কে এর মান কত হয় সিজিএস আর বায়ু মাধ্যম হলে সেইটাই পরে সেটা কে এর ওয়ান ওয়ান হয় ঠিক আছে সিজিএস প্লাস বায়ু হলে এবার চলে যাও যে এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান কত হয় এসআই পদ্ধতিতে যদি দেখি আমরা দেখো আই পদ্ধতিতে কে ড্যাশের মান হয় ওয়ান বাই ফোর পাই কে এফ সাইলেন জিরো এই এফ সাইলেন জিরো ই জিরো মতো দেখাচ্ছে ওটা এফ সাইলেন হরক সেই এফ সাইলেন জিরো এফ সাইলেন জিরো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয় একটা তড়িৎ ধর্ম শূন্য মাধ্যমের তড়িততা এটা আর কে তো ওই পরবৈদ্যুতিক ধ্রুবক ফলেই ফর্মুলাটা আই পদ্ধতিতে হয়ে যায় কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই কে এফ সাইলেন জিরো আর স্কোয়ার ঠিক আছে কনস্ট্যান্টের মান কে ড্যাশের মান হয় ওয়ান বাই ফোর পাই কে এফ সাইলেন জিরো ঠিক আছে এটা হয়ে যায় কে কিন্তু পরবর্তীতে যুভক আর এটা এফসাইলেন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদতা ঠিক আছে এবার শূন্য মাধ্যম বা বায়ুর ক্ষেত্রে কি হয় শূন্য বা বায়ুর ক্ষেত্রে কে কে ইজিক টু ওয়ান দেখো এখানে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের মান হয় ওয়ান বাই ফোর পয়েন্ট সাইলেন জিরো কারণ কে এর মান ওয়ান বায়ু মাধ্যম হলে এবং এইটার মান যদি দেখো এই সাইলেন জিরোর মান যদি দেখো এটা বিটঘুটে মান বিরাট বিট ঘুটে মান মানটা হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ খুব বিদ্ঘুটে মানে এই এফসাইলেন জিরোর মানটা কিন্তু এফসাইলেন জিরোর মানটা যদি তুমি পুরোটাই বসিয়ে দাও ফোর ফাইভ এ তাহলে এই জিনিসটার মান খুব সুন্দর একটা মান আসে সেটা নাইন ইন্টু টেন টু পার নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ফলে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই ফর্মুলাটা যেটা হয়ে যায় ওই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা সেটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই তোমার ফোর বাই এফ সাইলেন জিরো আর স্কোয়ার আরও ভালোভাবে বললে ওয়ান বাই ফোর বাই এফসাইলেন জিরো আর স্কোয়ার মানে নাইন ইন্টু টোয়েন্টি টু নাইন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ওকে এটা হচ্ছে এফের রাশিওয়ালা এবার আমাদের এখানে যেটা করা হয়েছে মনে হচ্ছে যে ভীষণ কঠিন টঠিন কিছু ব্যাপার তোমাকে প্রথম এই ফর্মুলাটা করতে হবে কুলম্বের সূত্রটা খুব ভালো করে আর এই কনস্ট্যান্টগুলো মনে রাখতে হবে সিজিএস পদ্ধতি কনস্ট্যান্টটা মান কত হয় সিজিএস পদ্ধতিতে বেশ ভালোভাবে যদি বলতে হয় তাহলে সিজিএস আর বায়ু হলে কে এর ওয়ান ওয়ান হয় এটা মনে রাখতে হবে ফর্মুলাটা কি হয় সেটা মনে রাখলে ভালো হয় এইটা কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কে এর ওয়ান যেহেতু ওয়ান এই ফর্মুলাটা মনে রাখলে ভালো হয় আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর জিরো নাইন ইন্টু টেন টু এভ আর নাইন আর ভালোভাবে বললে তার মানে ফর্মুলাটা হয়ে যায় নাইন ইন্টু টেন টু এভাবে এটা এটুকুই বিষয় ঠিক আছে খুব ভালো করে ক্লিয়ার পড়বে তোমাদের বইতে এত তোমার এই সব কে কেডাস ট্যাডাস ধরে করা নেই একেবারে করা আছে সিম্পলি বলে দিয়েছে ওই নাইন ইন্টু টেন টু নাইন হয় একটা পদ্ধতিতে আর একটা পদ্ধতিতে ওয়ান হয় বাই ওয়ার শূন্য মাধ্যম হলে এইভাবে আসে কিভাবে এক হয় কিভাবে তোমার এ হয় এভাবে আসে আরও ডিপলি বলা যায় কিন্তু তোমাদের এইটাই যথেষ্ট পড়ে ফেলো কোনো প্রবলেম হলে আমাকে যোগাযোগ করো